আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। ভিডিওটি হচ্ছে, কালকে গাড়ি চলছে 100 কিলোমিটার, আজকে গাড়ি চালাইতে বললাম 40 থেকে 50 কিলোমিটার। তো একদিনেই এতটুক ডাউন হওয়ার কারণটা কি? তো একদিনেই কি ব্যাটারি নষ্ট হয়ে গেল? আর একদিনেই এত কম চালানোর এর কারণটা কি? তো সেটিতে ব্যাটারি চার্জ হওয়ার পরও এরকম সমস্যা হয়েছে। তো সারা রাত ব্যাটারিটি চার্জ হওয়ার পরেও গাড়িটি অর্ধেক বেলাই শেষ হয়ে গেছে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে গাড়িটি কম চলার কারণটা কি? কম চলার মধ্যে একদম সীমিত থাকলে সেটা হয়তো চলে, কিন্তু কম চলার মধ্যে যে ব্যবধানটা আমরা কিছু কিছু ব্যাটারিতে পাই, যেমন আজকে চালাইছি 100 থেকে 120 কিলো, কালকেই হঠাৎ করে ব্যাটারিটি চার্জ হওয়ার পরও, সারা চার্জ হওয়ার পরও গাড়িটি চালাইতে পারলাম 40 থেকে 50 কিলো, তাতে ডিবিগেল অথবা পার্থক্য হচ্ছে প্রায় অর্ধেক। তো একদিনের মধ্যে কি ব্যাটারিটি নষ্ট হতে পারে এবং কি কারণে এরকম সমস্যাগুলো হতে পারে সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো একদিনে আসলে ব্যাটারিটি নষ্ট হয় কিনে, আসলে কোনো জিনিস নষ্ট হওয়ার জন্য কিছু সময় হলেই সেটি নষ্ট হতে পারে। তো একদিন তো অনেক বড় কথা। তো একটি ব্যাটারি অথবা কোনো ডিভাইস, যে কোনো জিনিস নষ্ট হওয়ার 1 সেকেন্ডের মাধ্যমে সেটি নষ্ট হতে পারে। তো নষ্ট হওয়ার কোনো প্রসেস, কোনো সময় নেই, এর কোনো সময়ের কোনো তারতম্যও নেই। কিন্তু নষ্ট হওয়ার আগে থেকেই আপনি যদি কিছু নিয়মগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনার গাড়ির ব্যাটারি প্লাস আপনার গাড়িটি দুটি ঠিক থাকবে। তো যেমন গাড়ির মোটর প্লাস যে কোনো ইলেকট্রিক জিনিসগুলো থাকে, তো মোটর কিন্তু যেমন ভালো মোটর রানিং করতেছেন অথবা গাড়ি চালাইতেছেন, হঠাৎ করে মোটর পুড়ে ধোঁয়া উঠে যায়, তো সেক্ষেত্রে কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু মোটরটি নষ্ট হয়ে যায়। তো মোটরটা কিন্তু আগে নষ্ট ছিল না, কিছুক্ষণের মধ্যে কিন্তু মোটরটা নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট হওয়ার যে কারণগুলো, সে কারণগুলো কিন্তু অনেক আগে থেকে আপনাকে ফলো করে আসা উচিত ছিল। তো কি কি কারণে আসলে মোটরটি নষ্ট হতে পারে, যেমন মোটরটি কিন্তু তার আগেই অবশ্যই গরম অথবা কোনো সাউন্ড এরকম কোনো জিনিস আপনাকে কিন্তু অবশ্যই সে দেখাইছে, কিন্তু সেটি যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আসি এখন ব্যাটারির ক্ষেত্রে। তো ব্যাটারিটি আসলে কিভাবে একদিনের মধ্যে নষ্ট হয়ে যায়? তো আমরা যে কিছু কিছু ভাই আমি বলার পরও সে বারবার একই কমেন্ট করে যে ভাই ব্যাটারির মুখাগুলো কি খুলে চার্জ দিতে হবে। এই বিষয়টি নিয়ে আসলে বারবার বলার পরও সে কিছু কিছু ভাই বলে যে আসলে খুলে চার্জ দেওয়ার কারণটা কি? তো চার্জ তো হয়। তো খুলে চার্জ দেওয়ার মধ্যে দুটি কারণ আছে, একটি হচ্ছে ব্যাটারির মুখাগুলো খুলে চার্জ দেওয়ার একটি কারণ হচ্ছে ব্যাটারিটিকে যখন চার্জিং অবস্থায় যখন ব্যাটারির ভিতরে যখন গ্যাসটা তৈরি হয়, তো সেই গ্যাসটা কিন্তু আপনাআপনি বাষ্প হয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যাটারির উপর কোনো প্রকার কোনো ঝামেলা তৈরি হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি ভালো থাকতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাটারির খোপটি খোলার সাথে সাথে আপনি কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট করতে পারবেন, সেটা হচ্ছে ব্যাটারির যে পানিগুলো আছে, তো সেই পানিগুলোকে আসলে ঠিক মতো আছে কিনা সে বিষয়ে কিন্তু আপনি ভালোভাবে একটু চেক করে দেখতে পারবেন। তো এটির কিন্তু দুটি দিক হলো, তাহলে কিন্তু প্লাস পয়েন্ট আপনার। তো ব্যাটারিটি ভালো থাকলো, চার্জের ক্ষেত্রে সেটিও ভালো হলো, প্লাস ব্যাটারির পানিটিও আপনি চেক দেওয়া দিতে পারলেন। তো মূলত যে সমস্যাটি, একদিনেই এত কম চলার কারণটা কি? তো একদিনেই কিভাবে ব্যাটারিটি নষ্ট হতে পারে সেটিও কিন্তু এই পানির উপরেই, কারণ গাড়িটি যখন 8 থেকে 10 ঘন্টা চার্জ হয় তখন কিন্তু আপনি পানিটা কিন্তু অবশ্যই গরম হয়, এবং চার্জিং হওয়ার জন্য কিন্তু অ্যাসিড পানি অবশ্যই দরকার আছে। তো অ্যাসিড পানি যদি না থাকে, 8 থেকে 10 ঘন্টা তো দূরের কথা, আপনি 2 ঘন্টার মধ্যে কিন্তু ব্যাটারিটি ভিতরে প্লেট পুড়ে যেতে পারে, সেখানে কোনো ধরা ছোঁয়ার বাইরে। কারণ আপনার যখন প্লেটটা যখন পুড়বে তখন কিন্তু আপনি ব্যাটারি তো আপনি দেখেনি নাই, প্লাস চার্জার দিয়ে আপনি যদি অন্য জায়গায় চলে যান তাহলে কিন্তু সেটা কখনোই বুঝতে পারবেন না। তো আপনি জানেন যে ব্যাটারিটি চার্জ হয়েছে, তো সেইভাবে চালাইতে যাবেন, কিন্তু চালাইতে যায় দেখবেন যে ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। তো
তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে থেকে ভালোভাবে সতর্ক অথবা কিছু কিছু দিকগুলো মানবেন, তাহলে ব্যাটারিটি নষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে আবারও এক কথা বলতেছি, ব্যাটারিটির মুখাগুলা ভালোভাবে খুলবেন এবং খোলার পর প্রত্যেকটি মুখা ভালোভাবে চেক দিবেন যে কোন মুখার ভিতরে পানি কম আছে। কারণ সবটি মুখার ভিতরে যে একত্রে পানি ভরলেই যে একসাথে পানি ফুরাবে তা কিন্তু না, একটিতে কম একটিতে বেশি হতে পারে, সামান্য পরিমাণ কম বেশি হতে পারে, সেখানে কোনো সমস্যা না। কিন্তু আপনার মেন সমস্যাটি হচ্ছে যে খোপে পানি কমে যাবে সেই খোপটিতে কিন্তু অবশ্যই আবার পুনরায় পানি দিয়ে দিতে হবে। কারণ সেই খোপটিতে যদি আপনি পুনরায় পানি না দেন তাহলে সেই রাত্রে যে ব্যাটারিটি চার্জ হবে সেই প্লেটটা কিন্তু মার খেয়ে যাবে, আর সেই প্লেটটা যখন মার খেয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যাটারি কিন্তু একদম বাদ। কারণ সেই প্লেট মার খেয়ে যাওয়া আপনার ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়া, এবং ব্যাটারিটি নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি মাইলেজটাও কম পাবেন। তো সেক্ষেত্রে ভিডিওটি আর বড় করব না, আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করব। তার আগে বলি, অবশ্যই গাড়িটি আপনি ভালোভাবে চেক দিবেন, গাড়িতে সঠিক নিয়মে পানি ভরবেন, প্লাস সঠিক নিয়মে গাড়িটিতে চার্জ দিবেন, অবশ্যই আপনার ব্যাটারিটি ভালো থাকবে। এই দুটি নিয়ম মানবেন তাহলে অবশ্যই আপনার গাড়ির ব্যাটারিটি অনেকদিন ব্যবহার করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।